বিজেপি নাকি কংগ্রেস, এনডিএ জোট নাকি বিরোধী ইন্ডিয়া জোট? ভারতীয় লোকসভা নির্বাচনে কারা বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করবে তা জানা যাবে আজই। প্রায় দেড় মাস ধরে সাত ধাপের এই নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে স্থানীয় সময় সকাল আটটায়। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে নির্বাচনে 64 কোটি 20 লাখ মানুষ ভোট দিয়েছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম দিয়ে ভোট নেয়ার ফলে ভোট গণনা খুব দ্রুত শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বুথ ফেরত বিভিন্ন জরিপ এবং ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত দুবারের মতো এবারও নির্বাচনে বিশাল জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এই নির্বাচনে এনডিএ জোট জিতলে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। ভারতীয় সংসদে নিম্নকক্ষ 543 আসন বিশিষ্ট লোকসভার জন্য ভোট গ্রহণ করা হয়েছে। যে দল বা জোট 272 বা তার বেশি আসন পাবে তারা দেশের পরবর্তী সরকার গঠন করবে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।